नमस्कार, आपनी सुनछेन ए समय गोल्ड। मेहुल चोकसी, नाम तो सुना ही होगा। लेखा ईशान बंदोपाध्याय, पाठ रूपसा दासगुप्त। प्रथमे तेरो, तारपर से तेरोर पीठे दस दसटा शून्य लिखे फेलार परेओ हिसेब कषे अंकटा बुझते खानिकटा समय लागे बई कि। कम कथा नय नेहात, तेरो हजार कोटी। हाँ, এই অবিশ্বাস্য অঙ্কের পাবলিক মানি নয় ছয় করেই সে ২০১৮ সালে দেশ থেকে চম্পট দিয়েছিলেন মেহুল চোকসি, গীতাঞ্জলি জেমসের কর্ণধার। কোনো কোনো সূত্রের মতে অঙ্কটা আরও ৬০০ কোটি টাকা বেশি। জাল নথির সাহায্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ টাকা ধার নেওয়া হয়েছিল মেহুলের নিয়ন্ত্রিত নানা আন্ডারটেকিং সংস্থার নামে। ঘোটালা প্রকাশ্যে আসার মহেন্দ্রক্ষণে দেশ ছেড়ে শটান ক্যারিবিয়ানে পালান মেহুল আর মেহুলের ভাগ্নে তথা পার্টনার ইন ক্রাইম নীরব মোদি আশ্রয় নেন ব্রিটেনে। আটঘাট বাঁধা ছিল আগেই। ২০১৭তেই সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মারফত অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব জোগাড় করে। পাকাপাকিভাবে সে দেশেই থাকতে শুরু করেছিলেন মেহুল চোকসি। সিবিআই এর লুকআউট নোটিশ জারি হওয়ার পরে মেহুলকে ভারতে প্রত্যর্পণ আর তার নাগরিকত্ব বাতিল করা নিয়ে দুটো কেসও আগে থেকেই চলছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডার শীর্ষ আদালতে। কিন্তু আইনের বাঁড়প্যাঁচে ভারতে নিয়ে এসে বিচার হওয়া তো দূর, ক্যারিবিয়ানেও তেমন ঝামেলায় পড়েননি মেহুল। বহাল তবিয়াতেই ছিলেন এতদিন, কিন্তু বিধি বাম, হলিউডের থ্রিলারকে টক্কর দেবে এমন কিছু ঘটনা হঠাৎই ঘটে গেছে গত দু সপ্তাহে। তাতে জড়িয়ে গেছে আর এক প্রতিবেশী দ্বীপপুঞ্জ দেশ ডমিনিকা, আর শেষমেশ মেহুলের ঠাঁই এখন শ্রীঘরে। নাটকের সূত্রপাত দু সপ্তাহ আগে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী শহর সেন্ট জনস থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান মেহুল। পরিবারের তরফে মিসিং ডায়েরি করার পরই অ্যান্টিগা অ্যান্ড বারবুডার প্রশাসনের তরফ থেকে জানানো হয় ইন্টারপোলকে। শুরু হয় টান টান এক ম্যানহান্ট। শেষ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায় প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত আরেক দ্বীপরাষ্ট্র ডমিনিকায়। এরপরেই বিতর্ক উস্কে দিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন এক বিবৃতিতে জানান, সম্ভবত গার্লফ্রেন্ডের সাথে ডিনার ডেটে গিয়েছিলেন মেহুল, তাকে ডমিনিকা পুলিশ গ্রেপ্তার করেছে। কে গার্লফ্রেন্ড? অপরাধ, ক্যারিবিয়ান আর ম্যানহান্ট বললেই যার কথা অবধারিতভাবে মনে পড়ে সেই বন্ডের প্রথম ছবি ডক্টর নোতে হানি রাইডারের ভূমিকায় অভিনয় করে জগৎ বিখ্যাত হয়ে যাওয়া উর্সুলা অ্যান্ড্রাসের মতোই রহস্যময়ী ওই নারীর নাম আসলে বারবারা জারাবিকা, এমনটাই এক সূত্রের দাবি। তিনি নাকি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী এবং পেশায় ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। মেহুল অ্যান্টিগায় থাকাকালীনই নাকি মর্নিং ও ইভিনিং ওয়াকের সময় তাঁদের আলাপ এবং ঘনিষ্ঠতা। অ্যান্টিগা ছেড়ে মেহুল যখন অত্যাধুনিক এক নৌকোয় ডমিনিকা যাচ্ছেন, এই জারাবিকাই ছিলেন তাঁর সঙ্গিনী। ডমিনিকায় মেহুলের নাগরিকত্ব নেই, তাই বেআইনি অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মেহুল। এমনটাও দাবি করা হয়েছে ডমিনিকা হয়ে মেহুল আসলে কিউবাতে পালানোর চেষ্টা করছিলেন। আশ্চর্যজনকভাবে মেহুল গ্রেপ্তার হতেই এই রহস্যময় নারীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর এতেই রহস্য আরও ডানা বাঁধছে। ব্রিটেন থেকে উড়ে আসা মেহুলের আইনজীবী যেমন সরাসরি প্রশ্ন তুলেছেন মেহুলের ডমিনিকায় প্রবেশ নিয়ে। তার বয়ান অনুযায়ী মেহুলকে অ্যান্টিগারেই এক রেস্তোরাঁয় যাওয়ার পথে কিডন্যাপ করা হয় এবং এক ইয়টে তুলে তাকে জোর করে ডমিনিকায় আনা হয়। এরপর তার ওপর দৈহিক নির্যাতন চলে এবং তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা এবং ভারত এই দুটো দেশেরই অফিসিয়ালদের যৌথ প্ল্যান মোতাবেকই এই কিডন্যাপিং সংঘটিত হয় এবং এই নারী জারাবিকা হন বা অন্য কেউ, তিনি আদপেই মেহুলের গার্লফ্রেন্ড নন, বরং ওই কিডন্যাপিং চক্রেরই অংশ। হয়তো তাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মেহুল চোকসির বিচার ও প্রত্যর্পণ ঘিরেও শুরু হয়েছে আইনি জটিলতা ও নাটক। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন বলেছেন যে ডমিনিকার উচিত মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়া,
কারণ অ্যান্টিগা ও বারবুডাতে এলে নাগরিকত্বের জোরে মেহুল বেশ কিছু ক্ষেত্রে আইনি সুরক্ষা পাবেন। প্রধানমন্ত্রী ব্রাউন বলেন যে এই ধরনের অপরাধমূলক কাজ করে কেউ যেন নাগরিকত্বকে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সেটা এটার সাথে জড়িত সবকটা দেশকেই দেখতে হবে। বলা বাহুল্য, মেহুলের আইনজীবী এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তার মতে, মেহুল এখন আর ভারতীয় নাগরিক নন, তাই তাকে ভারতের হাতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না। এরই মধ্যে ডমিনিকায় পুলিশি হেফাজতে থাকা মেহুলের ফটোগ্রাফ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে যে মেহুলের চোখ এবং কবজিতে কালশিটে, কাজেই তার উপর অত্যাচার এবং মানবাধিকার রক্ষা সম্পর্কিত আলোচনাও উঠে আসছে। ডমিনিকার বিরোধী দলনেতা লেনক্স লিনটন আবার এই বলে বোমা ফাটিয়েছেন যে পুরো ব্যাপারটাই গট আপ। ডমিনিকা, ভারত এবং অ্যান্টিগা অ্যান্ড বারবুডা তিনটি দেশের যৌথ মদতেই এই অপারেশনটা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত থেকে ইতিমধ্যেই সিবিআই এর এক টিম কাতার হয়ে ক্যারিবিয়ান পৌঁছে গেছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে তারা আশাবাদী যে আদালতের সম্মতিক্রমে এবং আন্তর্জাতিক বন্দি প্রত্যর্পণের নিয়ম মেনেই চোক্সিকে নয়াদিল্লিতে উড়িয়ে এনে তাকে ভারতীয় পেনাল কোড অনুযায়ী গ্রেপ্তার করা যাবে। এটুকু স্পষ্ট যে একদা পৃথিবী বিখ্যাত হীরে ব্যবসায়ী মেহুল চোক্সির আগামী দিনগুলোর জন্য হীরের ঔজ্জ্বল্যের চেয়ে কয়লার মালিন্যই অপেক্ষা করছে বেশি। 007 এর মতো নয় তার গল্প, তাই ডায়মন্ডস আর নট ফর এভার।